পালামৌ একটা ছোটখাটো স্মৃতিচারণমূলক ভ্রমণ কাহিনী, খুব ছোট্ট একটা বই, বাংলা সাহিত্যে প্রথম ভ্রমণ কাহিনী হিসেবে স্বীকৃত হলেও একে কিছুটা ভ্রমণ আর কিছুটা আত্মজৈবনিক স্মৃতিচারণ হিসেবে আখ্যায়িত করা যায়। আমি আব্দুল্লাল মাহমুদ, দীর্ঘদিন কাজ করছি সাহিত্য নিয়ে। নিয়মিত কাহিনীর গতিপথ পরিবর্তন হলেও এটি সুপাঠ্য। লেখক যাবেন ভারতের ঝাড়খণ্ডের পালামৌতে। নদী আর গল্প একটু সমতল ছাড়া পুরোটাই পাহাড়। এই পাহাড়ে কোল উপজাতির বাস। লেখক লেখায় কোলদের জীবনযাত্রার বর্ণনা এবং তা প্রত্যক্ষ উদ্ভূত দর্শন তুলে ধরেছেন। রাণীগঞ্জ হতে বরাকর নদীর দিকে লেখক যাত্রা করলেন। নদীর ধারে প্রচুর পাহাড়। দুই দিন যাত্রা করার পর এলেন হাজারীবাগ। এক সম্ভ্রান্ত লোকের ঘরে উঠলেন। সেখান থেকে পালকি চড়ে 100 কিলোমিটার দূরে পালামৌ। পালামৌ পৌঁছে দেখলেন অপরূপ পর্বত ছাড়ি। পাহাড়ের গায়ে নিম্নে সর্বত্র জঙ্গল, কোথাও আর ছেদ নাই, কোথাও কর্ষিত ক্ষেত্র নাই, গ্রাম নাই, নদী নাই, পথ নাই, কেবল বন ঘন নিবিড় বন। এই পালামৌ অঞ্চলে কোল উপজাতির বাস। এখানেই লেখক তার বিখ্যাত উক্তি দিয়েছিলেন, কোলেরা বন্য জাতি, খর্বাকৃতি, কৃষ্ণবর্ণ, দেখিতে কুচ্ছিত কি রূপবান তাহা আমি মীমাংসা করিতে পারি না। যে সকল কোল কলিকাতা আইসে বা চা বাগানে যায় তাহাদের মধ্যে আমি কাহাকেও রূপবান দেখি নাই, বরং অতি কুচ্ছত বলিয়া বোধ করিয়াছি। কিন্তু স্বদেশে কোল মাত্রেই রূপবান, অন্তত আমার চক্ষে। বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে। বলেছেন কোলদের নৃত্য, নারীতান্ত্রিক জীবনযাত্রা, বিয়ের খরচ যোগাতে মহাজনের কাছে আজীবন বাধা পড়ে থাকা, মজার কন্যা হরণ বিবাহ উৎসবের কথা। কিছু কিছু জায়গায় লেখকের প্রকৃতি বর্ণনা এবং সেটাকে জীবনের নানান কোণ থেকে মিলিয়ে দেখাতে পারা রীতিমতো দুর্দান্ত লেগেছে। যেমন একটা জায়গায় রুক্ষ মৃত্তিকা শূন্য পাথরের ফাঁকে বেড়ে ওঠা অশ্বত গাছ দেখে উনি লিখেছেন, তখন মনে হইয়াছিল অশ্বত বৃক্ষ বড় রসিক, এই নিরস পাষাণ হইতেও রস গ্রহণ করিতেছে। কিছুকাল পরে আরেকদিন এই অশ্বত গাছ আমার মনে পড়িয়াছিল। তখন ভাবিয়াছিলাম বৃক্ষটি বড় শোষক, ইহার নিকট নিরস পাষাণেরও নিস্তার নাই। এখন বোধ হয় অশ্বত গাছটি আপন অবস্থানুরূপ কার্য করিতেছে। সকল বৃক্ষই যে বাংলার রসপূর্ণ কোমল ভূমিতে জন্মগ্রহণ করিয়া বিনা কষ্টে কালযাপন করিবে এমন সম্ভব নহে। যাহার ভাগ্যে কঠিন পাষাণ, পাষাণই তাহার অবলম্বন। বাংলা সাহিত্যের দিকপাল বঙ্কিমের অগ্রজ হলেও দুজনের লেখায় ভিন্নতা অনেক। সাধু ভাষায় লিখিত এই বই মাধুর্য এবং মোহনীয়তার দিক থেকে সঞ্জীবচন্দ্রকে নিয়ে গেছে অসামান্য উচ্চতায়। এমনকি ছোটবেলা থেকে পড়ে আসা ভাব সম্প্রসারণে সে বিখ্যাত লাইন, বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে, এটির উৎস সঞ্জীবচন্দ্রের এই পালামৌ। পালামৌ এর প্রকৃতিকে জীবন্ত করেছেন লেখক, যে একে মনুষ্য অস্তিত্বের অংশ বলেই মনে হয়েছে। হঠাৎ একটি লতার প্রতি দৃষ্টি পড়িল। তাহার একটি ডালে অনেক দিনের পর চারিপাশটি ফুল ফুটিয়াছিল। লতা আহ্লাদে তাহা আর গোপন করিতে পারে নাই, যেন কাহারে দেখাইবার জন্য ডালটি বাড়াইয়া দিয়াছিল। কিংবা কখনো তার সাথে পৃথিবীর সবচেয়ে বিশ্বাসঘাতক প্রজাপতিকে তিরস্কার করতেও ছাড়েননি লেখক। আমায় দেখিয়া পক্ষী উড়িল না, মাথা হেলাইয়া আমার দেখিতে লাগিল। ভাবিলাম জঙ্গলি পাখি হয়তো কখনো মানুষ দেখে নাই, দেখিলে বিশ্বাসঘাতক চিনিত। চিনাইবার নিমিত্ত আমি হাসিয়া বন্দুক তুলিলাম, তবুও পক্ষী উড়িল না, বুক পাতিয়া আমার মুখ প্রতি চাহিয়া রহিল। আমি অপ্রতিভ হইলাম। তখন ধীরে ধীরে বন্দুক নামাইয়া অনিমেষ লোচনে পক্ষীকে দেখিতে লাগিলাম। তাহার কি আশ্চর্য রূপ! বঙ্কিম তার অগ্রজকে দিয়ে বলেছেন, ওর প্রতিভার এক অংশ উজ্জ্বল, অপরাংশ ম্লান, কখনো ভস্মাচ্ছন্ন, কখনো প্রদীপ্ত। অনুভূতির ছন্দপতনের প্রতিহত করার চেষ্টা করেননি লেখক, আপন সুরের স্বাধীনতা দিয়েছেন মনকে। এজন্য বোধহয় প্রচুর সম্ভাবনাময় এই লেখার ইতি টেনেছেন বেশিদূর না গিয়েই। স্থানিক বিবরণের সাথে উপমহাদেশীয় জীবনযাত্রাকে সুন্দরভাবে জারিত করেও পাঠক তৃপ্তির আগেই স্বেচ্ছায় জ্যোতি টেনেছেন। বন্য জীবনের সাথে তথাকথিত স্বচ্ছন্দ জীবনের তুলনা করে মাঝের দিকে লেখকের একটা কথা খুব ভালো লেগেছে, সেটা ছিল এইরকম, পেনাল কোট যত ভালো হয় সাহস তত অন্তর্হিত হয়। পালামৌকে ভ্রমণ কাহিনী না বলে লেখক তার বুড়ো বয়সের স্মৃতিচারণ বলেছেন নিজে। তবুও একেই বাংলা সাহিত্যের একদম প্রথম দিকের ট্রাভেলগ বলেই মনে করা হয়। লেখক রবীন্দ্রযুগের এবং তার এই ভ্রমণ কাহিনী বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হওয়ার পর রবীন্দ্রনাথ ভূয়সী প্রশংসা করেন। এই বই নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সঞ্জীবচন্দ্র প্রবন্ধটি যথাযথ।
পালামৌ ভ্রমণ বৃত্তান্তের মধ্যে সৌন্দর্যের প্রতি সঞ্জীব চন্দ্রের যে একটি অকৃত্রিম সজীব অনুরাগ প্রকাশ পাইয়াছে এমন সচরাচর বাংলা লেখকদের মধ্যে দেখা যায় না। পালামৌতে সঞ্জীব চন্দ্র যে বিশেষ কোনো কৌতূহলজনক নতুন কিছু দেখিয়াছেন অথবা পুঙ্খানুপুঙ্খরূপে কিছু বর্ণনা করিয়াছেন তাহা নহে, কিন্তু সর্বত্রই ভালোবাসিবার ও ভালো লাগিবার একটা ক্ষমতা দেখাইয়াছেন। পালামৌ দেশটা সুসংলগ্ন সুস্পষ্ট জাজল্যমান চিত্রের মতো প্রকাশ পায় নাই, কিন্তু যে সহৃদয়তা ও রসবোধ থাকিলে জগতে সর্বত্রই অক্ষর সৌন্দর্যের সদাভাণ্ডার উদ্ঘাটিত হইয়া যায় সেই দুর্লভ জিনিসটি তিনি রাখিয়া গিয়াছেন এবং তাহার হৃদয়ের সেই অনুরাগপূর্ণ মমত্ববৃত্তির কল্যাণ কিরণ যাহাকেই স্পর্শ করিয়াছে কৃষ্ণবর্ণ কোল রমণী হোক, ছোট হোক, বড় হোক, সকলকেই একটি সুকমল সৌন্দর্য এবং গৌরব অর্পণ করিয়াছেন। তাই আমরা যারা এখনও সাহিত্যপ্রেমিক হয়েও পালামৌ বইটি পড়িনি তারা সবাই চেষ্টা করব এই বইটি পড়ে নেওয়ার। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।